নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কাটকেকের রেসিপিটা তৈরি করছি, কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 400 গ্রাম। এবার এখান থেকে পুরো কনডেন্স মিল্কটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই কনডেন্স মিল্ক আর দইটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, টক দই আর কনডেন্স মিল্কটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে আসব। এখানে আমি স্টিলের একটা কৌটো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে দেব। প্রথমে খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ময়দা একটু ছিটিয়ে দেব। এবার ময়দাটাকে খুব ভালোভাবে আমি সারা টিফিন বক্সে মাখিয়ে নেব এইভাবে। এখানে আপনারা এইভাবে ময়দা না মাখিয়েও বাটার পেপারও দিতে পারেন। আমি এইভাবে ময়দাটাকে মাখিয়ে নিলাম, মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে টক দই আর কনডেন্স মিল্কের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে টিফিন বক্সের মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি একটা দিকে সরিয়ে দেব। এবার নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। অন করে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট প্রথমে খুব ভালো করে প্রিহিট করে নিচ্ছি। এখন কড়াটা প্রিহিটেড হয়ে গেছে। এবার আমি এই ঢাকনাটা, যে হোলটা আছে, সেটা একটা ফয়েল দিয়ে এইভাবে বন্ধ করে দিলাম। এবার আমি স্টিলের টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি এইভাবে। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 40 মিনিট এটাকে বেক। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার আমি একটা টুথপিক নিলাম, নিয়ে এইভাবে এর মধ্যে টুথপিকটা দিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে কেকটা তৈরি হয়ে গেছে, টুথপিকের গায়ে কিচ্ছু লেগেনি। এই অবস্থায় আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব, তারপর আমি প্লেটিং করব। তৈরি হয়ে গেল কাট কেক। এইভাবে দুটি উপকরণের মধ্যেই তৈরি হয়ে যায় এই ধরনের অসাধারণ উপাদেয় কেক। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।